নমস্কার বন্ধুরা, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমের একদম স্বাস্থ্যকর রেসিপি, যা খেলে শরীর খুবই ভালো থাকবে এবং পেটও ঠান্ডা থাকবে। চলুন তাহলে আমরা রেসিপিগুলো শুরু করি। রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি করব মুসুর ডাল আম দিয়ে। তার জন্য আমি কড়াইতে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো আমি দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করতে দেব। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার কিছুটা ঘেঁটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু হাতা দিয়ে ঘেঁটে ঘেঁটে দেব। দিয়ে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর জল, দিয়ে ফুটতে দেব। ফুটতে দিয়ে এবার আমি ফোড়নটা তৈরি করব। দেব সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। দিয়ে ফোড়নটা যখন বেশ কালো হয়ে আসবে তখন দিয়ে দেব 1টা আমের অর্ধেক। আমটা দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। নুনটা আমার ডালে আগে দেওয়া ছিল, সেই বুঝে আমি নুনটা দেব। দিয়ে আমটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমার পাতলা মুসুর ডাল। আর দেব একটু চিনি। এবারে তৈরি করব আমি পালং শাক। কড়াইতে দেব সর্ষের তেল, তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব বড়ি। বড়িটা দিয়ে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চিরে, দিয়ে দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব প্রথমে আলু, তারপর কুমড়ো। আলু কুমড়োটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি বাদবাকি সবজি দিয়ে দিচ্ছি। দিলাম পটল, মূলো, বেগুন, দিয়ে আবারও ভেজে নেব। বেশ 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দেব আদা বাটা আর দেব জিরের গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব সবজির সাথে। কষি নিয়ে এবার আমি দিয়ে দেব পালং শাক, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। আর এই পালং শাকটা কিন্তু এই গরমকালেরই পালং শাক। দিয়ে সবজির সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পালং শাকটা মেশালে কিছুটা জল উঠে আসবে। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আরও কিছুটা জল। জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে দিয়ে ফুটতে দেব। ফুটে গেছে, এবার দিয়ে দেব আমি ওপর থেকে চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে লাগে, আর পালং শাকে চিনি না দিলে ভালো লাগে না। চিনিটা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এবার আমি করব পাট শাকের বড়া। দেব বেসন আর চালের গুঁড়ো, দিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো,
কালো জিরে, দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে প্রথমে আমি শুকনোটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি অল্প করে জল দেব, জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও করব না, আবার খুব বেশি গাঢ়ও করব না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু গরম তেল তুলে নেব। তাতে করে কি হবে, একটার সাথে একটা বড়া লেগে যাবে না। এবার পাট শাক নিয়ে আগাটা সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি উল্টে পাল্টে পাট শাকে বড়ালোকে ভেজে নেব। এইভাবে অবশ্যই আপনারা এই তিনটি রেসিপি বাড়িতে তৈরি করে খাবেন, এই গরমকালে ভীষণই ভালো লাগে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ দুপুরের লাঞ্চ থালি। এবার আমি সুন্দরভাবে সাজিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের ভেজ থালি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।